বাড়ি চলো, বাড়ি না চললে না তোমাদের অবস্থা খুব খারাপ হবে। আমার বাবাকে রাস্তায় ধরে দিয়ে যাইতে না। আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু করি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, আমরা সমস্ত আলোচনা করে আমরা আইনি সাপোর্ট নিরাপত্তা দিতে পারছি, তাদের দেখা করা, তাদের লাইটিংয়ের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে দিচ্ছি। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে, যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক পদক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আজকে দুটোর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিটিং করতে চান, অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, রিপাবলিক নাম্বার, তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দল নেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয়। আমরা